যে এই ধরনের মডেলগুলোতে ভুট্টা শুদ্ধ গাছ দিলে আটকে যায়। এইগুলো অ্যাকচুয়ালি ভুট্টা গাছের কাটার জন্য যথেষ্ট নয়, তার জন্য আমার এই ধরনের ইন্ডিয়ান যে মডেলগুলো রয়েছে এইগুলো খুব ভালো। আচ্ছা, এই মেশিনগুলো মোটামুটি কতদিন লংজিভিটি চলে? এই ধরনের মেশিনগুলো 8-10 বছর তো এমনিই চলে। একটু যত্নবান যারা ফার্মার আছে একটু মেশিনের যত্ন রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, 20-25 বছরও চলছে। আপনি যদি চান আপনাদের বাড়িতে আমরা এখান থেকে ডাইরেক্ট মেশিন অ্যাসেম্বল করে গাড়ি ভাড়া করে পাঠিয়ে দেবো, কোনো ট্রান্সপোর্টের নাম্বার বলতে পারলে আমরা ট্রান্সপোর্টে পাঠিয়ে দেবো। যে অনেক ফার্মার আছে বলে যে তার পক্ষে একবারে 20-25 হাজার টাকা 30 হাজার টাকা ইনভেস্ট করা পসিবল হয়ে ওঠে না, তার জন্য কি এমন কোনো ফেসিলিটি এনেছেন যে তারাও মেশিনটা নিতে পারে? বাজাজ ফাইন্যান্সের যাদের কার্ড হোল্ডার তাদেরকে আমরা ফাইন্যান্সও করে দিতে পারবো। যারা বিভিন্ন ফার্মিং করছেন, ছাগলের ফার্ম হোক বা গরুর ফার্ম হোক বা ভেড়ার ফার্ম হোক, যাই করছেন না কেন, আপনাদের কিন্তু খড় বা বিচুলি কাটা, তার সঙ্গে ঘাস কাটা, এটার একটা বিরাট সমস্যা হয়ে যায়। এ হাতে কেটে ছাগল পালন করা বা গরু পালন করা দুঃসাধ্য ব্যাপার। তাহলে তার সলিউশন কি? সেটা হচ্ছে বিচুলি কাটার মেশিন বা খড় কাটার মেশিন, যেখানে এক বোঝা বিচুলি কাটতে আপনার প্রায় আধ ঘন্টার উপর সময় লেগে যায়, সেখানে এক বোঝা বিচুলি কাটবেন মাত্র 2 মিনিটে। অবাক হওয়ার কিচ্ছু নেই, আজকের ভিডিওতে সেটাই আপনাদের দেখাবো। আজ অলরেডি এমন একটা মেশিনারি কোম্পানিতে এসেছি যেখানে কালেকশন দেখে আপনি অবাক হয়ে যাবেন। এই বিচুলি কাটা মেশিনারি কত ভ্যারাইটি হতে পারে এবং কোন মেশিনটা কি কাজের জন্য বেটার, আজ সেই পুরো তথ্যই আপনাদের দেখাবো কে মেশিনারি থেকে। আমার সঙ্গে রয়েছেন সেলিম দা, কে মেশিনারির ওনার। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। কে মেশিনারিজে আপনাকে স্বাগতম জানাই। এর আগেও আমরা বিচুলি কাটার উপরে একাধিক ভিডিও বানিয়েছি আমাদের এই এগ্রিকালচার ডায়েরি চ্যানেলে, আর দর্শকরা অনেক সাপোর্টও করেছেন, অনেকে আমাদের কাছ থেকে পারচেজও করেছেন, এবং মোস্টলি বেঙ্গলে যত বড় বড় ফার্মার্স আছেন ওনারা এসেছেন এবং আমাদের কাছ থেকে মেশিন নিয়েও গেছেন এবং তাদের কাছ থেকে ভালো রিপোর্টও পেয়েছি। ব্যাপারটা হচ্ছে, আগে শুধু খড় কাটা বা বিচুলি কাটার মেশিন বলতে লোক ভাবতো যে এক ধরনের মেশিন, কিন্তু এই খড় আর বিচুলির পারপাস অনেকগুলো। যেমন খড় কাটা মেশিন এখন বর্তমানে ঘাস কেটে টার্কি, মুরগি এবং ছাগল, ভেড়া এগুলোকে খাওয়ানো যেমন হচ্ছে, পাশাপাশিভাবে এই খড় কেটে আবার মাশরুম চাষেরও কাজে লাগছে। সেই তাই না, আমি কিছু অপশন আপনাকে বলি, যেমন হচ্ছে ভুট্টা গাছ কেটে সাইলেজ তৈরি, সেখানে মেশিনের প্রয়োজন। বর্ষার সময় ঘাস পায় না বলে আগে থেকে কেটে সেটা কুচিয়ে রাখে, রেখে সেটাকে হে করে রাখে, সেই ইন্ডাস্ট্রির জন্য আমার খড় কাটার মেশিন। সেইটাই, আজকে আমাদের কাছে অনেক রকম ভ্যারাইটির মেশিন আছে এবং কোনটা কী ধরনের কাজ করে সেটাই আজকে বর্ণনা দেবো। প্রথমত, যারা ছাগলের জন্য নিতে চান তাদের জন্য কোন মেশিনটা ভালো হবে, যারা গরুর জন্য নিতে চান কোন মেশিনটা ভালো হবে, কাঁচা ঘাস কাটতে চাইছেন না শুকনো খড় কাটতে চাইছেন, সব মেশিনে সব কাজ কিন্তু হয় না। কেউ হয়তো দেখা যাচ্ছে ভুট্টা চাষ করছেন, নেপিয়ার ঘাস চাষ করছেন, সেগুলো গোড়াগুলো অনেক মোটা হয়, এমন এক ধরনের মেশিন কিনে দেখা যাচ্ছে কাটাই হচ্ছে না, তাহলে মানুষ ভাবছে কি সব মেশিনগুলোই ভালো নয় খারাপ? অ্যাকচুয়ালি ওনার ভুল সিলেকশনের জন্য এগুলো হয়। আমরা আমাদের কাস্টমারকে সঠিক গাইড করবো যে ওনাকে কোন মেশিনটা দিলে ওনার ঠিক কাজে লাগবে, সেইগুলো আমরা কিছুটা গাইড করার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। এখন আবার আমি বর্তমানে দেখছি আমার কাছে প্রচুর কাস্টমার এরকম আসছে যাদের ব্যবসাটাই হচ্ছে এই খড়কে ওনারা বান্ডিল বান্ডিল কিনে এনে সেটাকে একদম ছোট ছোট গুঁড়ো করে কেজি ধরে বিক্রি করছে। এবার মিডিয়াম সাইজের যেটা ছোট জিরো সাইজ বলে সেগুলো আপনার প্রায় 30 টাকা কেজি বিক্রি হচ্ছে। এমন অনেক ফার্ম আছে, ধরুন আমি গবাদি পশুর ফার্ম করেছি, সেখানে আমার বিচুলি ঘাস যেমন খাওয়াতে হবে তার পাশাপাশি আবার সেখানে দানা খাবার কি গুঁড়োও করতে হবে, খুব আমার এরকম 2-in-1 মেশিন হলে খুব ভালো। খুব ভালো একটা কোশ্চেন, তার কারণ হচ্ছে শুধু তো আর খড় খাইয়ে দুধ ভালো পাওয়া যায় না, গবাদি পশুকে আমাদেরকে দানা শস্য খাদ্য দিতে হয়, এবং কেউ চায় প্যালেটসও বাইরে থেকে কিনে এনে দেয়। কিন্তু আমাদের এই জন্য দেখুন এটা নতুন একটা মডেল, এতে গিয়ার সিস্টেম রয়েছে, আপনার লং শর্ট দুটোই খড় কাঁচা ঘাস নেপিয়ার ঘাস এগুলো সব কিছু পাচ্ছেন, তার সাথে সাথে পাশাপাশি আপনি যে কোনো দানা শস্য এর মধ্যে গ্রাইন্ড করতে পারবেন, সেটা চাই ভুট্টা হোক যে কোনো দানা শস্য। এবং শুধু তাই নয়, এটাতে মাছের খাবারও যদি কেউ করতে চায়, হানের যে এগুলো আছে হাঁসগুলো আছে মানে যেগুলো কি বল টুস বলে, সেই টুসকে পর্যন্ত পাউডার একদম আটার মতো করে দিতে পারবে। আবার এরকমও দেখা যায় যে অনেকে ইন্টিগ্রেটেড ফার্মিং করছে, একই ফার্মে হাঁস মুরগি গরু ছাগল মাছ একই সঙ্গে সব রকম ফার্মিং হয়, তো তাদের ক্ষেত্রে আই থিঙ্ক এরকম মেশিনটা খুব ভালো। অবশ্যই। আচ্ছা, তাহলে কি আমরা এই মেশিনটা আমার একটু ডেমো দেখতে খুব? অবশ্যই, আমরা ডেমো আমাদের কাছে সবকিছু ফিডও রয়েছে, আমাদের কাছে খড় রয়েছে, এক্ষুনি আসুন আমরা কেটে দেখাচ্ছি। এই মেশিনটা দেখলাম খুব সুন্দর বিচুলি কাটা হচ্ছে এবং গ্রাইন্ডিংও খুব ভালো হচ্ছে,
এবার একটা প্রশ্ন অনেক ফার্মারের কাছ থেকে আসে যে এই ধরনের মডেলগুলোতে ভুট্টা শুদ্ধ গাছ দিলে আটকে যায়, তার জন্য এই মেশিনগুলোই চলে। হ্যাঁ, এটা আখ পর্যন্ত, আখ কত মোটা এবং হার্ড হয় সেগুলো পর্যন্ত আরামসে কেটে দিতে পারবে। এবার তার সাইজ যদি যেরকম বড় থাকে সেটা টু ব্লেডের অনেকে নিতে চায়, যদি ছোট সাইজের মধ্যে করতে চায়, ছোট ছোট সাইজ করতে চায় সেটা থ্রি ব্লেড। এবার থ্রি ব্লেডের অনেক রকম ইনিয়ানের বিভিন্ন রকম সাইজ, 15 আছে, 18 আছে, 22 আছে, 28 আছে, যার যত ঘন দরকার হবে সে কিন্তু শত ঘন আমাদের কাছে অর্ডার দিলে পেয়ে যাবে। আচ্ছা, আমি এখানে দুটো জিনিস দেখছি, একটা হচ্ছে হাতে ঘোরানোর জন্য হ্যান্ডেল, এই মেশিনগুলো কি হাতেই ঘোরাবে নাকি মোটর? না, এখানে মোটর বসাবার স্পেস রয়েছে, যদি কেউ চায় আমি মোটরও লাগাবো এরকম একটা হ্যান্ডেলও রাখবো, তাতে কি যদি কখনো এই যেমন বর্ষার সময় অনেক সময় ইলেকট্রিক ফল্ট হয়ে থাকে, ঝড় ঝঞ্ঝাটের সময় দুদিন তিন দিন ইলেকট্রিক থাকলো না, তখন তো আর গবাদি পশু না খেয়ে মরবে না, তার জন্য ম্যানুয়াল ব্যবস্থাটা আছে দু চার দিন চালিয়ে নেওয়ার মতো। এই মডেলেও করা যাবে, এই মডেলেও করা যাবে। আচ্ছা, এবারে একটা জিনিস জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে টাইমিং এর ফারাক। আমি হাতে কেটে যতক্ষণ বিচুলি কাটবো তার থেকে এই আমাকে কতটা টাইম সেভ করবে? এটা একটা বিচুলি মোটামুটি আটিটা কাটতে হাতে কম বেশি 2 মিনিট লেগে যায়, কিন্তু এইটাই যদি এই মেশিনে কাটি এইরকম 1 মিনিটে 30টা আঁটি কাটবে। আপনি দিয়ে আর একটা আঁটি নিতে যাবেন তার আগে ওইদিকে বেরিয়ে চলে গেছে। আচ্ছা, আর এই মেশিনগুলোতে কিরকম স্পিড আছে? এই মেশিনগুলো স্পিডটা তুলনামূলক কম থাকে, কিন্তু অনেকে এই মডেলই পছন্দ করে, কারণ অনেকে দেখে আসছে যে বহু বছর ধরে পুরানো ফার্মাররা এইগুলো ইউজ করে, তাদের এই এর প্রতি ভরসা আছে। অনেকে ভয় পায় যে এই মডেলগুলো কাজ করবে না করবে, এই মডেলগুলো দারুণ কাজ করে, খড় কাটার জন্য খুবই ভালো, কিন্তু যদি এবার গমা কাটতে চায়, খড় কাটতে চায়, দুটো একসাথে, তাহলে এইগুলো নেওয়া ওনাদের জন্য ভালো হবে। আচ্ছা, আমরা তো এই মেশিনেরও ডেমো দেখা হয়ে গেল, এবার আপনাকে একটা জিনিস একটু জানার যে এই ধরনের মেশিন যারা নিচ্ছে আপনি কতদিন এই মেশিনের উপর ওয়ারেন্টি দিচ্ছেন বা এই মেশিনের লংজিভিটি কতদিন দেখতেছেন? দেখুন, মেশিনের মোটরেতে যেরকম মোটর নিচ্ছেন সেরকম পুরোটা 1 বছর 6 মাস মোটরের কোয়ালিটি, সেরকম মোটরের ওয়ারেন্টি পাচ্ছেন, মেশিনের ওয়ারেন্টি পাচ্ছেন, এবং ডোর সার্ভিস যদি ইন কেস আপনি নিজে থেকে ঠিক করতে পারছেন না, সমস্যা হচ্ছে মেশিন আনতে গেলে অনেক টাকা খরচ হয়ে যাবে আপনার, আপনি ডোর সার্ভিস আমরা দেবো, বাড়িতে গিয়ে আমরা মেশিন সারিয়ে দিয়ে আসবো, তবে সেটা চার্জেবল, অবশ্যই এটা নোট করবেন, এটা চার্জেবল, বাড়িতে গিয়ে যদি আমরা মেশিন সারাই সেটা চার্জ দিতে হবে। আচ্ছা, এই মেশিনগুলো মোটামুটি কতদিন লংজিভিটি চলে? এই ধরনের মেশিনগুলো 8-10 বছর তো এমনিই চলে, আমরা দেখেওছি অনেকের পুরানো 8-10 বছরে চলছে, এমনও দেখা গেছে একটু যত্নবান যারা ফার্মার আছে একটু মেশিনের যত্ন রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, 20-25 বছরও চলছে, বাস এর মধ্যে কিছু ছোটোখাটো পার্টস আছে যেটা সময়ের সাথে চেঞ্জ করতে হয়, যেটা সময়ের সাথে ক্ষয়িতে থাকে, যেমন ব্লেডটা একটা টাইমের পর আপনার ক্ষয়িতে থাকবে, এইরকম আপনার ভিতরে কিছু পিনিয়ন রয়েছে ওগুলো খুব লো কস্ট, সেটা চেঞ্জ করতে হয় সময়ের সাথে সাথে, চেঞ্জ করে আপনি বহু বছর ধরে ইউজ করতে পারবেন। এই মেশিনগুলো আমরাই এমনিতেই দিচ্ছি, 4-5 বছর হয়ে গেল লোক ব্যবহার করছে, যেটা ব্লেড বাটাম এগুলো চেঞ্জ করা খুবই লো কস্টের মধ্যে ওগুলো পড়ে, 150-200-250 এরকম দাম, ওগুলো চেঞ্জ করে করে বহু বছর ধরে হয় নেই। দাম দেখুন, আমাদের কাছে মোটামুটি যদি এই ধরনের মেশিন দেখবেন 12-12.5 হাজার টাকা থেকে শুরু রয়েছে, এবার 30-35 হাজার টাকা দাম পর্যন্ত রয়েছে, বিভিন্ন কোয়ালিটি, আপনি ঘন্টায় এবার 150-200 কিলো নিচ্ছেন না, ঘন্টায় 600-800 কিলো নিচ্ছেন, এর আবার মোটরের ক্যাপাসিটির উপরে মেশিনের ব্যাপার, যেমন এটা আবার ডবল অপশান রয়েছে, আপনি যেমন 2 ব্লেডের নিচ্ছেন কিনা, 3 ব্লেডের নিচ্ছেন কিনা, 15 আপনার পিনিয়নের আছে, 18 আছে, 22 আছে, 28 আছে, কোনটা নিচ্ছেন, আপনি স্টিলের পিনিয়ন নিচ্ছেন না লোহার পিনিয়ন নিচ্ছেন, কাস্টমার নিচ্ছেন। আপনি একটা জিনিস এখানে বলেন যে কত রেট থেকে কত রেট পর্যন্ত আপনাদের কাছে আপনি 12-12.5 হাজার টাকা থেকে শুরু করে এখন 35 হাজার টাকা পর্যন্ত রয়েছে। যেমনটি আপনি নেবেন আপনার বাজেট অনুযায়ী আপনার প্রয়োজন আমরা সব রকম দিতে পারবো। আচ্ছা, কিভাবে যোগাযোগ করবে, আসবে কিভাবে? দেখুন, আমাদের হেড অফিস হচ্ছে এখানে কুলগাছিয়া রেলওয়ে স্টেশনের সামনে, আমাদের স্টেট ব্যাংকের অপোজিটে আমাদের শোরুম, এখানে এলে অলওয়েজ মেশিন আমাদের 20-50টা রেডি থাকে। আচ্ছা, এবার যদি আপনি চান যে এখানে ডাইরেক্ট এসে না চাইছেন, অনলাইনে পারচেজ করতে চাইছেন, সেক্ষেত্রে আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারেন, আপনি যদি চান আপনাদের বাড়িতে আমরা এখান থেকে ডাইরেক্ট মেশিন অ্যাসেম্বল করে গাড়ি ভাড়া করে পাঠিয়ে দেবো, কোনো ট্রান্সপোর্টের নাম্বার বলতে পারলে আমরা ট্রান্সপোর্টে পাঠিয়ে দেবো, কুরিয়ার মাধ্যমে বললে কুরিয়ারে পাঠিয়ে দেবো, যেভাবে আপনার সুবিধা হবে আমরা সেভাবেই ব্যবস্থা করে দেবো। আচ্ছা, একটা প্রশ্ন একটুখানি ফার্মারদের তরফ থেকে করছি,
যে অনেক ফার্মার আছে বলে যে তার পক্ষে একবারে 20-25 হাজার টাকা 30 হাজার টাকা ইনভেস্ট করা পসিবল হয়ে ওঠে না। তার জন্য কি এমন কোনো ফ্যাসিলিটি এনেছে যে তারাও মেশিনটা নিতে পারে? দেখুন, ফার্মারদের জন্য একটাই ফ্যাসিলিটি আমরা খুব বিশাল কিছু না করতে পারলে শুধু একটাই, বাজাজ ফাইন্যান্সের যাদের কার্ড হোল্ডার তাদেরকে আমরা ফাইন্যান্সও করে দিতে পারবো। তবে ডেফিনেটলি ওর জন্য বাজাজ একটা চার্জ কাটে। তো আপনার যদি কার্ড থাকে, কার্ডে যদি লিমিট থাকে, তাহলে আপনি কার্ড থেকে বাজাজের মাধ্যমে ইএমআই করাতে পারেন। বাহ, এটা মানে একটা দারুণ সুযোগ মানে ছোট ফার্মারদের জন্য। অবশ্যই আমরা এই জিনিসটাই চাই যে এমন জায়গা থেকে কিনুন, এমন অথেন্টিক জায়গা থেকে কিনুন যাদের কাছ থেকে আপনি আফটার সার্ভিসটা পাবেন। মেশিন খারাপ হলে, প্রবলেম হলে যেন সেই প্রবলেমের একটা সলিউশন আপনারা পান এবং তার মেশিনটার জন্য আপনার মেশিন খারাপের জন্য 5 দিন কাজটা হ্যাম্পার না হয়, সেরকমই জায়গা থেকে নেওয়া উচিত। যখন আসবেন, মেশিনগুলো দেখবেন, ভেরিফাই করবেন, কথা বলবেন, স্যাটিসফাইড হয়ে মেশিন দেবেন। তো এখানে আসতে হলে আপনারা হাওড়া ডিস্ট্রিক্টের কুলগাছিয়াতে আসুন। কুলগাছিয়াতেই এই কে মেশিনারি শোরুম, একদম স্টেশনের ঠিক পাশেই। তো আপনারা এসে স্ক্রিনের উপরে ফোন নাম্বার দেওয়া আছে, একবার কল করে নিন, হেড অফিসে এসে চলে আসুন, এসে মেশিন দেখুন, দেখে নিয়ে যান, বা যদি না আসতে পারেন অনলাইনেও এখান থেকে মেশিন নিতে পারেন। অবশ্যই যারা দর্শক রয়েছে, দর্শক বন্ধুদের বলবো, যদি খড় কাটার মেশিন কিনতে চান অবশ্যই আমাদের শোরুমে আসুন, ভ্যারাইটিগুলো দেখুন। আমরা খড় কাটা মেশিনের দিক থেকে স্পেশালিস্ট বললেই চলে, সব রকম ভ্যারাইটি আপনারা পাবেন। যদি আপনি নাও নিতে চান, দেখতে চান, অবশ্যই আসবেন, এখানে দেখে গিয়ে একটা নলেজ পাবেন। একদম 5 জায়গায় যাচাই করে মেশিন আনবেন, একটা সঠিক জায়গায় এসে মেশিন কিনে নিয়ে যাবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওতে খড় কাটা মেশিনের উপরে আর কোনো এপিসোড চান কিনা বা আরও স্পেসিফিক কোনো ভিডিও চান কিনা সেটাও লিখতে ভুলবেন না। আমরা পরবর্তীতে সেরকম ভিডিও নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।